আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। আরও নতুন একটি ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আজকের ক্লাসে দেখো, আমি তোমাদের অষ্টম শ্রেণীর গণিত বইয়ের যে চতুর্থ অধ্যায়টি রয়েছে সেখান নিয়ে সেই অধ্যায়ের অঙ্কগুলো নিয়ে আলোচনা করব। তো দেখো, প্রথমেই বলা আছে যে সূত্রের সাহায্যে নিচের রাশিগুলোর বর্গ নির্ণয় করো। এখানে আমাদের বর্গ নির্ণয় করতে বলছে সূত্রের সাহায্যে। তোমরা খেয়াল হয়তো বা করেছো যে এই অধ্যায়ের শুরুতে কিন্তু তোমাদের চারটি সূত্র এবং ছয়টি অনুসিদ্ধান্ত দেওয়া আছে। তোমরা সেগুলো খুব ভালোভাবে মুখস্থ রাখবে, কারণ সেগুলো দিয়েই এই অধ্যায়ের অঙ্কগুলো করতে হবে। তা চলো আমরা এক ক নম্বরের অঙ্কটি করে ফেলি। ক নম্বরের অঙ্কে কী বলা আছে? 5a + 7b। দেখো, 5a + 7b, আমরা কিন্তু একটা প্রথম যে সূত্রটি সেটি কিন্তু আমরা জানি যে a + b হোল স্কোয়ার, অর্থাৎ আমরা সূত্রটি এখানে লিখে ফেলি a + b হোল স্কোয়ার ইজ ইকুয়াল স্কোয়ার প্লাস 2ab + b² আমরা এটি কিন্তু জানি। তাহলে চলো আমরা এই সূত্র প্রয়োগ করে আমরা এই অঙ্কটি বর্গ নির্ণয় করে ফেলি। দেখো, এখানে 5a + 7b, এখানে 5a কে আমরা a ধরে নেই, ওকে, এবং 7b কে আমরা b ধরে নেই। তাহলে দেখো তো সূত্রটা অ্যাপ্লাই করলে কি হয়, 5a² অর্থাৎ এই স্কোয়ার প্লাস এই প্লাস সূত্রের 2a² ইন্টু 5a অর্থাৎ a, আমরা যেটাকে a ধরেছি, ইন্টু 7b, এই b যেটাকে আমরা 7b-তে b ধরেছি, প্লাস এই প্লাস b² অর্থাৎ যেটাকে আমরা b ধরেছি, 7b হোল স্কোয়ার। তাহলে দেখো তো আমরা এবার ভালোভাবে এটি অ্যাপ্লাই করতে পেরেছি কি না? অবশ্যই পেরেছি। এবার চলো আমরা এটাকে এ গুণ করে এর মানগুলো বসে দেই। তাহলে 5 5 25, দেখো 25 নিচে আছে, এর সাথেও কিন্তু স্কোয়ার গুণ আকারে আছে, তাই এর উপর স্কোয়ার। তাহলে আমরা এতটুকু বুঝলাম। তারপর প্লাস 2 × 5 × 7, দেখো 5 × 2 = 10, 7 × 10 = 70, 70 আমরা পেয়েছি। আবার দেখো এ এবং বি এটি কিন্তু গুণ আকারে আছে, তাহলে এ বি গুণ করলে এ বি এই হয়। আমরা এতটুকু হয়তোবা বুঝতে পেরেছি। তারপর দেখো প্লাস এই প্লাস 7-এর উপর স্কোয়ার আছে, তাহলে কি হবে, 7 × 7 = 49। আবার বি আছে যেহেতু, সেহেতু এটা এখানে বি উপর স্কোয়ার হবে। এই ছিল ক নম্বরের অ্যান্সার, অর্থাৎ বর্গ নির্ণয়। এটি খুবই সহজ, তোমরা যদি সূত্রগুলো মনে রাখো খুব সহজেই এই অঙ্কগুলো প্রতিপাদন করতে পারবা। তাহলে চলো খ নম্বরের অঙ্ক চলে যাই। দেখো খ নম্বরে বলা আছে 6x + 3, এটা কিন্তু আমরা যে গত অঙ্কটি করলাম সেম নিয়মে সেম সূত্র দিয়েই এই অঙ্কটি আমাদের করতে হবে। তা চলো দেখি করে ফেলি। দেখো খ নম্বরে বলছে 6x + 3, অর্থাৎ আমরা কি করব, এইটাকে এ ধরব, আবার এইটাকে বি ধরব। তাহলে দেখো তো a + b হোল স্কোয়ার, অর্থাৎ আমরা স্কোয়ার দিয়ে এই সূত্রে স্কোয়ার বসিয়ে দিয়ে আমরা সূত্রের দ্বারা প্রতিপাদন করে অঙ্কটি বর্গ নির্ণয় করব। তাহলে দেখো তো a² + 2ab + b² আমরা কিন্তু সূত্রের সাহায্যে এটি করে ফেলেছি। তাহলে দেখো 6-এর উপর স্কোয়ার রয়েছে, তাহলে 6 × 6 = 36, আর এক্স যেহেতু আছে গুণাকারে, তাহলে এক্সের উপরও স্কোয়ারটি হবে। তাহলে আমরা এটি পেলাম, এই প্লাস এই প্লাস। এবার দেখো 2 × 6 × 3, তিনটাই গুণ আকারে রয়েছে, তাহলে তিনটি গুণ করে ফেলি, 6 × 2 = 12, 3 × 12 = 36।
এখানে শুধু x আছে গুণ আকারে সেটা শুধু x এই বসবে a প্লাস 3 তৃতীয়া 9 এতটুকুই খুব সহজ তোমরা যদি বাড়িতে প্র্যাকটিস করো তোমরা যদি বাসায় প্র্যাকটিস করো এবং এই রিলেটেড যে অঙ্কগুলো আছে এই সূত্রের দ্বারা সলভ করা যায় তোমরা সেগুলো প্র্যাকটিস করবা চলো পরবর্তী অঙ্কে চলে যাই দেখো গ নম্বরে বলছে 7p minus 2q আমরা কিন্তু এর আগে প্লাস দিয়ে করলাম এবার আমাদেরকে কি করতে হবে মাইনাস দিয়ে করতে হবে আমরা কিন্তু মাইনাসের সূত্রটাও জানি দেখো গ নম্বরে যেহেতু মাইনাস দেয়া আছে তাই আমরা মাইনাসের সূত্রটি অ্যাপ্লাই করব মাইনাসের সূত্রটা আমরা কি জানি আমরা জানি a minus b whole square is equal কি a square minus মাইনাসের সূত্রে প্রথমে কি হবে মাইনাস হবে 2 সূত্রে 2 a b plus b square এটা কিন্তু আমরা সূত্র থেকে জেনে এসেছি তাহলে চলো আমরা দেখি এখানে অ্যাপ্লাই করতে পারি কিনা দেখো এখানে বন্ধনী দিয়ে সূত্রের স্কয়ার দিয়েছে অর্থাৎ এটাকে বর্গ নির্ণয়ের যে দ্বিতীয় সূত্র সেটি অ্যাপ্লাই করেছে তাহলে দেখো a স্কয়ার মাইনাস a মাইনাস সূত্রের 2 ইনটু a আর যেটাকে আমরা a ধরেছি 7p কে এবং 2q কে আমরা b ধরেছি পূর্বের নিয়মের ন্যায় তাহলে দেখো ইনটু 2q প্লাস b স্কয়ার অর্থাৎ 2q হোল স্কয়ার এবার দেখো আমরা এটাকে গুণ করে এর মানগুলো বসিয়ে দিতে পারি কিনা দেখো 7 এর উপর স্কয়ার হইছে দেখো কি হয় 7 সাথে 49 p আছে তাহলে এটার উপরে স্কয়ার হবে তাহলে মাইনাস এখানে দেখো তো 2 ইনটু 7 ইনটু 2 এটি তিনটি গুণ আকারে রয়েছে তাহলে দেখো তো 7 দুগুণে 14 14 দুগুণে 28 28 আমরা পেয়েছি এবার দেখো তো p এবং q কিন্তু গুণ আকারে আছে তাহলে p q গুণ করলে pq এই হয় a প্লাস আর 2 এর উপর হোল স্কয়ার তাহলে 2 দুগুণে 4 a q স্কয়ার এতটুকু হয়তো বা বুঝতে পেরেছো ঘ নম্বর সেখানে দেখো সেম নিয়মে দেয়া আছে ax - by দেখো ঘ নম্বরে বলছে ax - by অর্থাৎ মাইনাসের সূত্র দিয়ে অঙ্কটি করতে হবে তাহলে আমরা মাইনাসের সূত্রটি কি জেনে আসলাম a স্কয়ার a মাইনাস b হোল স্কয়ার ইজ ইকুয়াল a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার দেখো সেম নিয়মে এখানে সূত্রটি অ্যাপ্লাই করেছে a স্কয়ার অর্থাৎ ax হোল স্কয়ার মাইনাস সূত্রের 2 ইনটু a এই a ইনটু b এই b প্লাস b স্কয়ার এই b যেটাকে আমরা by বলছি তাহলে b স্কয়ার দেখো ax দুটোর উপরে কিন্তু হোল স্কয়ার গুণ আকারে আছে তাহলে দুটোর উপরেই হোল স্কয়ার হবে x স্কয়ার x স্কয়ার মাইনাস এই মাইনাস 2 এবার দেখো 2 সবার সাথে কিন্তু গুণ আকারে আছে অর্থাৎ 2 ইনটু ax ইনটু by তাহলে 2 a এই a এবং b গুণ করলে ab ঠিক আছে এবং এই x আর এই y গুণ করলে xy এরপর দেখো a প্লাস এরপর দেখো b এইটার নিয়মে দুটোর উপরেই স্কয়ার বসবে অর্থাৎ b স্কয়ার y স্কয়ার